প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে আছো এবং আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখছো এবং আরো বেশি বেশি করে দেখবে এবং বেশি বেশি করে পড়বে। তোমাদের আজকের অনলাইন ক্লাসে স্বাগতম। আমি আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে বাংলাদেশ বিশ্বপরিচয় ষষ্ঠ শ্রেণী। আর আমি আজকে যে অধ্যায়ের উপর আলোচনা করবো সেই অধ্যায়টা হচ্ছে ষষ্ঠ অধ্যায়, আর আমার টপিকটা হবে বাংলাদেশের সংস্কৃতি। আমি যে অধ্যায়টা আলোচনা করবো সেই অধ্যায়টা কি বললাম? বাংলাদেশের সংস্কৃতি। আর এই ষষ্ঠ অধ্যায়ের উপরে আমি কিছু প্রশ্ন বোর্ডে লিখে দিয়েছি, আশা করি তোমরা এই প্রশ্নগুলা খাতায় লিখবে এবং এটার সমাধান করে নেবে। আমি আজকে বোর্ডে তিনটা প্রশ্ন নিয়ে আলোচনা করব, সেই তিনটা প্রশ্ন অবশ্যই তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং এটা বোঝার চেষ্টা করবে, বাসায় একটু নিয়মিত পড়লেই ভালো করতে পারবে। তো চলো তাহলে শুরু করি আমাদের সেই ষষ্ঠ অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্ন। আমি এর আগের ক্লাসে তোমাদের পড়িয়েছিলাম যে গ্রামীণ সংস্কৃতি বলতে কি বোঝায়, তো এটার ধারাবাহিকতা আমি পরে প্রশ্ন নিয়ে আসছি যে শহরের সংস্কৃতি বলতে কি বোঝায়। গ্রামীণ এবং শহরের সংস্কৃতির মধ্যে কিছুটা হলে পার্থক্য রয়েছে, আজকে আমি পর্যায়ক্রমে এগুলো নিয়ে আলোচনা করব। তো শুরুতেই আমরা আলোচনা করব প্রশ্নটা কি, শহরের সংস্কৃতি বলতে কি বোঝায়। তো শহরের সংস্কৃতি বলতে আমরা বুঝি যে শহরের যে ভৌগোলিক পরিবেশ, তারপরে পেশা, যান্ত্রিক জীবন, এগুলো নিয়ে কিন্তু শহরের সংস্কৃতিটা গড়ে উঠেছে। অর্থাৎ শহরের ভৌগোলিক পরিবেশ আর পেশা বা যান্ত্রিক জীবন, হ্যাঁ, এগুলো নিয়ে কিন্তু শহরের সংস্কৃতিটা গড়ে উঠেছে। আর গ্রামীণ সংস্কৃতিটা গড়ে উঠেছিল মূলত গ্রামীণ মানুষের জীবনযাপনের মান, তাদের পেশা, এগুলো নিয়ে কিন্তু গ্রামীণ সংস্কৃতি গড়ে ওঠে। তো শহরের সংস্কৃতি মূলত পেশা বা যান্ত্রিক জীবন নিয়েই কিন্তু গড়ে তোলে, এটা হলো শহরের সংস্কৃতি। এছাড়া বাংলার চিরায়ত সংস্কৃতির পাশাপাশি এখানে প্রবেশ করেছে আধুনিক দালান কোঠা, তারপরে প্রচুর কলের গাড়ি ইত্যাদি, যেটা গ্রামে দেখা যায় না কিন্তু শহরে বেশি বেশি এটা লক্ষ্য করা যায়। অর্থাৎ বাংলার চিরায়ত যে সংস্কৃতি আমরা বলি, সেই সংস্কৃতির পাশাপাশি এই শহরের মধ্যে প্রবেশ করেছে নতুন নতুন কিছু সংস্কৃতি, তার মধ্যে যেমন আধুনিক দালান কোঠা, প্রচুর কলের গাড়ি, এছাড়াও আরো অনেক কিছু প্রবেশ করেছে। তো এইভাবে কিন্তু শহরের সংস্কৃতিটা গড়ে উঠেছে। আর বর্তমানে বর্তমানে বিশ্ব বিশ্ব পুরাটাই কিন্তু একটা কি বিশ্বায়নের প্রভাব শহরে বেশি লক্ষ্য করা যাচ্ছে। বর্তমান বিশ্বটা যেহেতু একটা বিশ্ব পল্লীতে রূপান্তরিত হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে সংস্কৃতিটা গ্রামের থেকে শহরের মধ্যে বেশি লক্ষ্য করা যায়, কারণ এই বিশ্বের যে একটা সংস্কৃতি সেটা শহরের মধ্যে বেশি লক্ষ্য করা যায়। শহরের মধ্যে লক্ষ্য করা যায় এটা আমরা বাস্তব দেখতে পাই, চিত্রটা দেখতে পাই। একবার শহরে যে নারী পুরুষ আছে, সেটা শহরে নারী পুরুষের পোশাক আশাক, তাদের আচার আচরণ, কথাবার্তা, তারপরে তোমার জীবন আচরণ, চিন্তা ভাবনার ক্ষেত্রে কিন্তু অনেকটাই পরিবর্তন রয়েছে গ্রাম থেকে শহরের মানুষের। গ্রামের মানুষের যে পোশাক আশাক বা তাদের যে আচার আচরণ, কথাবার্তা, ভাষা, হ্যাঁ, ওইটা থেকে কিন্তু শহরের মানুষের অনেকটাই পরিবর্তন লক্ষ্য করা যায়। বিশেষ করে পোশাক আশাক, তারপরে তাদের বাড়িঘর, তারপরে তাদের জীবন আচরণ, তারপরে আচার ব্যবহার, চিন্তা ভাবনার ক্ষেত্রে গ্রাম থেকে শহরের সংস্কৃতির একটা ভিন্ন প্রকৃতির হয়ে থাকে। অর্থাৎ শহরের মানুষ অনেকটা আধুনিক, গ্রামের মানুষের থেকে শহরের মানুষ অনেকটা আধুনিক। বর্তমানে তারা বিশ্বের সাথে তাল মিলেই চলে, অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশের সাথে তাল মিলেই কিন্তু শহরের সংস্কৃতিটাই কি বেশি লক্ষ্য করা যায়। গ্রামের সংস্কৃতিও আস্তে আস্তে এটা পরিবর্তন হচ্ছে, তবে গ্রামের থেকে শহরের পরিবর্তনটাই বেশি লক্ষ্য করা যায়, কারণ আমি আগেও বলেছি সংস্কৃতিটা হচ্ছে পরিবর্তনশীল, সংস্কৃতি কোনো স্থবির বিষয় নয়। আর যেহেতু সংস্কৃতি পরিবর্তনশীল, তারপরে দেখা যায় যে গ্রামের থেকে শহরের সংস্কৃতিটাই বেশি
এই পরিবর্তন লক্ষ্য করা যায়। তো আমরা যে প্রশ্নটা আলোচনা করলাম সেই প্রশ্নটা কি বলেছি আবার বলো, শহরের সংস্কৃতি বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। তো তোমরা আশা করি এই প্রশ্নের উত্তরটা বুঝতে পেরেছ। চলো তাহলে পর্যায়ক্রমে পরের প্রশ্ন যাই। পরের প্রশ্ন দেওয়া আছে, বাঙালির সংস্কৃতি সমৃদ্ধকরণে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভূমিকা ব্যাখ্যা করো। বাংলাদেশের সংস্কৃতি সমৃদ্ধ অর্থাৎ বাংলাদেশের সংস্কৃতির বিকাশে সমৃদ্ধশালীকরণে আমাদের দেশের কিছু ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, সেই ক্ষুদ্র নৃগোষ্ঠীদের কি ভূমিকা রয়েছে সেটা আমরা আজকে আলোচনা করব। দেখো আমাদের বাংলাদেশের কিছু ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, সেই ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে যেমন আছে সাঁওতাল আছে, আছে ত্রিপুরা আছে, তারপরে মণিপুরি আছে, গারো আছে, হাজং আছে, এগুলো আমরা এগুলাদেরকে আমরা কি বলি ক্ষুদ্র নৃগোষ্ঠী। এই ক্ষুদ্র নৃগোষ্ঠীদের নানা ধরনের উৎসব অনুষ্ঠান, তারা কিন্তু বিভিন্ন ধরনের উৎসব অনুষ্ঠান পালন করে থাকে, বিশেষ করে আমাদের এই যে বৈশাখী মেলা বলি, তারপরে তোমার আরো যে অন্য অন্য অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে কিন্তু তারা নানা ধরনের উৎসব অনুষ্ঠান করে হ্যাঁ আমাদের বাংলাদেশের সংস্কৃতিকে কি করেছে তারা সমৃদ্ধশালী করেছে। তারাও কিন্তু আমাদের দেশের নাগরিক, হ্যাঁ তাদের আলাদা একটা পরিচয় হচ্ছে তারা ক্ষুদ্র নৃগোষ্ঠী। আর এই ক্ষুদ্র নৃগোষ্ঠীরা তারা কি করেছে তাদের নানা ধরনের উৎসব অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের বাংলাদেশের যে সংস্কৃতি সেই সংস্কৃতিকে তারা সমৃদ্ধশালী করেছে। তার মধ্যে যেমন উল্লেখযোগ্য আমি যদি বলি, যেমন গারোদের একটা অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানটা প্রধান অনুষ্ঠান, সেটা হচ্ছে ওয়ানগালা। এছাড়া সাঁওতালদের সোহরাই উৎসব, এগুলো আমাদের কৃষি সংস্কৃতির সমান অংশীদার, অর্থাৎ কৃষি কাজের পাশাপাশি বা কৃষির পাশাপাশি তারা এই সমস্ত অনুষ্ঠান করে থাকে। গারোদের উৎসবের নাম কি বললাম ওয়ানগালা, আর সাঁওতালদের উৎসবের নাম বললাম কি সোহরাই উৎসব। এগুলো আমাদের কৃষি সংস্কৃতির উন্নয়নে বা কৃষি সংস্কৃতির ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে। এছাড়া আরো অন্য অন্য যে ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, যেমন আছে মণিপুরি, সিলেটের মণিপুরি, ওই মণিপুরিদের নৃত্য, তারপরে উত্তরবঙ্গের যে ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে সেই ক্ষুদ্র নৃগোষ্ঠী, যেমন সাঁওতালদের ঝুমুর নৃত্য, তারপরে আছে ত্রিপুরা, ত্রিপুরা একটা ক্ষুদ্র নৃগোষ্ঠী, এদের একটা নৃত্য আছে সেটার নাম হচ্ছে বতর নৃত্য। এই যে নৃত্যগুলা বললাম এগুলো সবই আমাদের বাংলাদেশের সংস্কৃতিকে কি করেছে সমৃদ্ধশালী করেছে এবং আমাদের সংস্কৃতির বিকাশে বিশেষ ভূমিকা রেখেছে। শুধু আমাদের বাংলাদেশের মানুষ, বিভিন্ন যে ধর্মের মানুষ রয়েছে সে বিভিন্ন ধর্মের মানুষের বিভিন্ন ধরনের সংস্কৃতি নিয়ে আমাদের কিন্তু এই বাংলাদেশের সংস্কৃতি, অর্থাৎ এই জন্য আমরা বাংলাদেশকে বহুমাত্রিক সংস্কৃতি বলে থাকি, কারণ আমাদের বাংলাদেশটা বিভিন্ন ধর্মের লোক নিয়ে কিন্তু আমাদের এই বাংলাদেশটা গঠিত হয়েছে, অর্থাৎ বাংলাদেশে কিন্তু বিভিন্ন ধর্মের বিভিন্ন জাতের লোক কিন্তু আমাদের বাংলাদেশে বাস করে এবং বিভিন্ন ধর্মের বা বিভিন্ন জাতের নিয়েই সংস্কৃতি নিয়েই কিন্তু আমাদের এই সংস্কৃতিটা গড়ে উঠেছে। তো এখানে যে মণিপুরি বললাম, সাঁওতাল বললাম, তারপরে গারো বললাম, এদের কিছু আলাদা আলাদা কিছু অনুষ্ঠান হয়, ওই অনুষ্ঠানগুলো আমাদের সংস্কৃতিকে কি করেছে সমৃদ্ধশালী করেছে এবং আমাদের সংস্কৃতিকে আরো বেশি উন্নত করেছে। তো আমাদের প্রশ্নটা ছিল কি যে বাঙালির সংস্কৃতি সমৃদ্ধকরণে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভূমিকা কি ছিল। আমাদের যে সংস্কৃতি সেই সংস্কৃতি নির্মাণে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের কিন্তু অনেক ভূমিকা রয়েছে, কারণ তারা আমাদের সংস্কৃতি পালনের পাশাপাশি তাদেরও যে সংস্কৃতি রয়েছে তারাও সেটা নিয়মিতভাবে পালন করে এবং আমাদের সংস্কৃতিকে আরো সমৃদ্ধশালী করেছে তাদের এই সংস্কৃতিতে। তো আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরটা বুঝতে পেরেছ। আমি পর্যায়ক্রমে পরের প্রশ্ন যাচ্ছি। পরের প্রশ্ন দেখার কি দিছে, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে বাঙালি সংস্কৃতির প্রধান সুর কি ব্যাখ্যা করো। আসলে আমরা যে বাঙালি যে সংস্কৃতির রয়েছে সেই সংস্কৃতির প্রধান সুরটা কি আসলে সেটা আমাদের ব্যাখ্যা করতে বলেছে। তো আমরা এটার উত্তর বলে দিচ্ছি। দেখো বাঙালি সংস্কৃতির প্রধান সুর হচ্ছে মানবতা, বা অর্থাৎ মানুষের প্রতি মানুষের ভালোবাসা,
মানুষের প্রতি মানুষের মায়া মমতা এবং মানুষের প্রতি মানুষের যে একটা ভালোবাসা, এটাই হচ্ছে বাঙালি সংস্কৃতির প্রধান সুর। অর্থাৎ মানুষের মধ্যে যদি মানুষের ভালোবাসা না থাকে, মায়া মমতা সম্প্রীতি না থাকে, তাহলে কিন্তু এখানে বসবাস করা কঠিন হয়ে যাবে। আমাদের বাঙালি সংস্কৃতির প্রধান সুরই হচ্ছে কি, মানবতাবাদ। অর্থাৎ এটার অর্থ দাঁড়ায় যে মানুষের প্রতি মানুষের ভালোবাসা, পারস্পরিক সম্প্রীতি হলো মানবতাবাদ। এদেশে বসবাস করছে নানা জাতের মানুষ, এদেশে কিন্তু এক ধর্মের লোক বসবাস করে না, বিভিন্ন ধর্মের লোক কিন্তু এখানে বসবাস করে। এই যে বিভিন্ন ধর্মের লোক বসবাস করে, এরা প্রত্যেকেই পরস্পরের প্রতি কিন্তু উদার এবং সহনশীল। যদি আমরা উদার এবং সহনশীল না হতে পারতাম, কিন্তু আমরা কিন্তু বিভিন্ন ধর্মের লোক আমরা এই বাংলাদেশে বসবাস করতে পারতাম না। যেহেতু প্রত্যেকটা ব্যক্তি বা প্রত্যেকটা ধর্মের লোকই একজন আরেকজনের প্রতি উদার এবং সহনশীল, এই উদার এবং সহনশীলতার কারণে কিন্তু আমাদের বাংলাদেশটা এত সমৃদ্ধশালী এবং সংস্কৃতিটা এত সুন্দরভাবে গড়ে উঠেছে। তো কি বললাম যে বাঙালি সংস্কৃতির প্রধান সুর হচ্ছে মানবতাবাদ। অর্থাৎ মানবতাবাদ না থাকলে কিন্তু এই সংস্কৃতিটা গড়ে উঠতে পারত না, এবং মানুষের প্রতি মানুষের ভালোবাসা, সম্প্রীতি এবং সহযোগিতা যদি না থাকতো, তাহলে কিন্তু আমরা এখানে বসবাস করতে পারতাম না। তো আমরা সবাই যেহেতু মানুষ, আমরা সবাই এই অনুভূতি নিয়েই কিন্তু গড়ে উঠেছি। অর্থাৎ আমাদের যে সংস্কৃতির প্রধান সুর হচ্ছে কি, মানবতা বা এই অনুভূতি নিয়ে, এই চিন্তা নিয়েই আমরা কিন্তু আমাদের বাংলাদেশে বড় হয়েছি। অর্থাৎ এটার অর্থ আমরা জানতে পারলাম যে মানুষের প্রতি মানুষের ভালোবাসা, মানুষের প্রতি মানুষের সহানুভূতিশীল এবং এই চিন্তা ভাবনা নিয়েই কিন্তু আমাদের এই সংস্কৃতিটা গড়ে উঠেছে, আর এই অনুভূতি নিয়েই আমাদের দেশের সংস্কৃতি গড়ে উঠেছে। তো আমাদের প্রশ্নটা ছিল কি, বাঙালি সংস্কৃতির প্রধান সুর কি ব্যাখ্যা করো। তো আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরটা বুঝতে পেরেছ। তো তোমরা একটু বাসায় ভালোভাবে পড়বে, এবং এই যে প্রশ্নগুলো আলোচনা করলাম এটা অবশ্যই তোমাদের আছে, নোট করা দিয়ে আছে, তোমরা একটু ভালোভাবে পড়বে এবং ভালোভাবে চর্চা করবে, তাহলে ভালো কিছু করতে পারবে। তো তোমাদের পরবর্তী ক্লাসে আবার নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সাথে আবার দেখা হবে। সবাইকে শুভেচ্ছা জানাই আজকে আমি আমার ক্লাসে এখানে এসে, ধন্যবাদ সবাইকে।